हेलो गाइस, वेलकम टू माय चैनल अनदर ब्लॉग। की देखते पाच्छो स्क्रीने एक अस्त मुरगी निये सबाई टानाटानि करछे। तो चलो ये मुरगीर गल्पटाई आज के करब। अस्सलामु आलाइकुम, सबाई केमन आछो? आशा करी भालो आछो। आमार भिडियोटा जारा देखछो तादेरके अनेक अनेक भालोबासा एबं धन्यवाद। देखते पाच्छो आज के आमरा एकटा मुरगी अस्त मुरगी नियेछि। ये मुरगीटाके आमरा आज के मसाला करब। तो मुरगीटा परिष्कार करे केटे कुटे नियेछि जाते भितरे मसला ढुके, एबं आमि एगुला पागुलो बेधे दियेछि जाते करे एटा नाड़ाचाड़ा ना करते पारे। बुझते पारतेछो नाड़ाचाड़ा माने होच्छे पागुला जेन छड़ाया जा ना जाय भाजार समय। तो एखन आमरा एटा मेरिनेट करब किछु समयेर जन्य। एटार गायेर भितरे हलुद आर एकटु लवण मेखे निच्छि, देन आमरा एटा भाजब। তোমাদেরকে বলে রাখতেছি আজকে এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ আমাদের দোলামণি করতেছে। ও ক্লাস 9 এ পড়ে, ওর হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষার একটা অংশ। তো এই রান্নাটা থেকে ও কিন্তু একটা মার্ক পাবে, আর যে কারণে রান্নাটা কিন্তু ওই করতেছে। বয়সটা হয়তো আমি দিচ্ছি, বাট রান্নার যা তোমরা দেখতেছো রেসিপি সব কিছুই ওর। তো দেখো রান্নাটা কেমন হচ্ছে, তোমরা সবাই দেখতে থাকো, এবং তোমরা অবশ্যই রান্নাটার একটা দোষ গুণ প্রশংসা যাইগুলো করে যাবে। দেখো মুরগিটা কিন্তু ভাজা হচ্ছে। ভাজা বলতে ওরকম ভাজা হবে না, যেহেতু এটা মশলা হবে হালকা পরিমাণ ভাজা হবে। তো যেহেতু মশলা মুরগি কিন্তু কত ভাজতে হয় না, তো সেটা মাথায় রেখে। তো দেখো আমার মুরগিটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই কড়াইতে আমরা কিছু পেঁয়াজ ভাজব। আমরা কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। এই বেরেস্তাটা আমরা পরে রান্নাটার উপরে ছড়িয়ে দেব। তো দেখো কথা বলতে বলতে আমার পেঁয়াজের কালারটা কিন্তু ব্রাউনি কালার হয়ে আসছে। তো আমি এখন এটাকে নামিয়ে নেব। তো চলো আমরা এবার পরবর্তী স্টেপে চলে যাই। এখন আমরা এই তেলের মধ্যেই মশলা টশলা দিয়ে আমরা মোরগটাকে রান্না করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ তোমরা আদা রসুন পেস্ট আমি দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি মশলাগুলো আমি তোমাদেরকে ওইভাবে করে দেখিয়ে দেইনি, তো পরিমাণ মতো করে আমি সব কিছু দিচ্ছি। এটা আমার বাদামের পেস্ট, কিছু বাদামের পেস্ট দিচ্ছি এখানে। দিয়ে দিব টমেটো কেচাপ। আমার টমেটো কেচাপ শেষের দিকে, তো তাই বোতলটা ঝেড়ে ঝেড়ে দিচ্ছি। তো আমার মশলাটা কষানো হচ্ছে। দেখো মোটামুটি লবণ পেঁয়াজ রসুন যা লাগে সব কিছু দিয়েছি। তো মশলাটা কষানো হয়ে আসলে আমরা এটার ভিতরে মুরগিটাকে ছেড়ে দেব। এর মধ্যে শুকনো কিছু মশলা দিলাম, দেখো এলাচ দারচিনি তেজপাতা। মোরগটা দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে আরেকটু কষাই নেব ভালো করে এই তেলের মধ্যে। তো কষানো হয়ে গেলে আমি এর ভিতরে একটু পানি দিয়ে দিব, পরিমাণ মতো দেব, যাতে করে মুরগিটা ভাজা হয়ে সরি রান্না হয়ে আসার মতো করে। এখানে আমি কিছু দুধ দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছো। তো আমি একটু লেবু দিয়েছিলাম, যেটা আমি আসলে তোমাদেরকে দেখাইনি। লেবুর রস দেওয়া হয়েছিল আর পাশে দুধ দিলাম। আমার আসলে আলাদা করে দই ছিল না, তো তাই এটা দিয়ে দিলাম আর কি। দই আর কাজ করবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে চলে আসছে। তো রান্নাটা হয়ে গেলে আমি এটাকে একটু গার্নিশ করে নেব। তো গার্নিশটা বলতে এটার ভিতরে আমি কিছু পেঁয়াজ যেহেতু বেরেস্তা করে রেখেছিলাম ওগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিব। তো আমাদের এই মোরগ মশলাটা কেমন হয়েছে, আমাদের দোলামণি কীরকম মার্ক পেতে পারে, তোমরা তাকে কীরকম মার্ক দেবে, তোমরা সবাই তাকে একটু মার্ক দিয়ে যাও প্লিজ। তবে রান্নাটা কিন্তু হ্যাপি হয়েছে, স্কুলের টিচাররা কিন্তু অনেক প্রশংসা করেছে এবং সে ভালো একটা মার্ক পেয়েছে। তো যাই হোক সেটা আমি তোমাদের সাথে নাই শেয়ার করলাম, বাট তোমরা বলো এখানে 10-এ কত দেওয়া যায়,
অবশ্যই সবাই একটা করে কমেন্ট করে যাবে তাকে দশে আমরা কত দিতে পারি। তো এই ছিল আজকে আমার ভিডিও, যদি ভালো লাগে সঙ্গেই থাকবে, মিষ্টি মিষ্টি কমেন্ট করে যাবে, এবং আশা করি সবাই শুরু থেকে ভিডিওটা খুব সুন্দর করে দেখবে। কেউ যদি শুরু থেকে না দেখে থাকো তাহলে অবশ্যই আবার প্রস্তুতি দেখে নেবে। আর আশা করি এভাবেই সবাই আমরা সবার পাশে থাকবো এবং আমার পাশে তোমরা সবাই থাকবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। ম্যাডাম কিন্তু আমাদের সামনে আর খাইবে না, তো ম্যাডাম খাবে বাট একটু আড়ালে গিয়ে খাবে আর কি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। Peace.